গ্যাসের দাম বাড়ানো হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন টেক্সটাইল মিল মালিকরা। তারা জানান, গ্যাস সংকটের কারণে গত তিন মাসে সুতার কারখানাগুলোতে উৎপাদন কমেছে শতকরা 25%। এই অবস্থায় জ্বালানির দাম বাড়ালে পুরো শিল্পে বিপর্যয় নেমে আসবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। কয়েক মাস আগেও 320 থেকে 330 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলেও বর্তমানে তা নেমে এসেছে 270 থেকে 280 কোটি ঘনফুটে। ফলে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, সিএনজি স্টেশন, আবাসিক শিল্প কারখানা সহ সব খাতেই দেখা দিয়েছে গ্যাস সংকট। এ নিয়ে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বস্ত্র মিল মালিকদের সংগঠন বিটিএমএ। এ সময়ে জানানো হয়, প্রতিদিন 12 মিলিয়ন কেজি সুতা উৎপাদন হয় টেক্সটাইল কারখানাগুলোতে। এসব কারখানা চলে গ্যাস দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। গ্যাসের সরবরাহ কমায় তাই এর প্রভাব পড়েছে উৎপাদনে। যে উৎপাদন, সে উৎপাদন 25% আমাদের উৎপাদন এখন ব্যাহত হচ্ছে গ্যাস বিল থেকে। অনেকেই শিল্প বন্ধ করে দেখা যাবে শিল্প চালাতে পারছে না, যে এক সময় দেখা যাবে ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে ব্যাংকের ঋণের বোঝার দায় বোঝা নিয়ে এক সময় সবাই এই সেক্টর থেকে বিদায় নেবে। সংকট সমাধান না করে উল্টো গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনাকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। গত 19 সালে বৃদ্ধির পরে কিন্তু আমরা বিগত 20 সাল তো টোটাল আমরা ব্যবসায়ী করতে পারি নাই। 21 সালে যেটুকু ব্যবসা করেছি তার অর্থ কি আপনি আমাকে একটু রেস্ট নেওয়ার সুযোগও দিলেন না। 19 সালে গ্যাস বৃদ্ধি করার সাথে সাথে আপনি আবার প্রস্তাব নিয়ে আসছেন বৃদ্ধির, এবং আমরা দীর্ঘদিন যাবৎ চিৎকার করেছি ইবিসি মিটার, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে ইবিসি মিটার প্রদান করা হয় নাই তারা শুধু বাতাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিতাস নিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির আগে যেখানে তিতাসের সিস্টেম লস ছিল শতকরা 3%, সেখানে এখন তা 12%-এ পৌঁছেছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির আয়ও কমেনি। তার মূল্যের দুটো অনেক আগে আমাদের থেকে নিয়ে গেছে টাকা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন টেক্সটাইল মিল মালিকরা। তারা জানান, গ্যাস সংকটের কারণে গত তিন মাসে সুতার কারখানাগুলোতে উৎপাদন কমেছে শতকরা 25%। এই অবস্থায় জ্বালানির দাম বাড়ালে পুরো শিল্পে বিপর্যয় নেমে আসবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। কয়েক মাস আগেও 320 থেকে 330 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলেও বর্তমানে তা নেমে এসেছে 270 থেকে 280 কোটি ঘনফুটে। ফলে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, সিএনজি স্টেশন, আবাসিক শিল্প কারখানা সহ সব খাতেই দেখা দিয়েছে গ্যাস সংকট। এ নিয়ে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বস্ত্র মিল মালিকদের সংগঠন বিটিএমএ। এ সময়ে জানানো হয়, প্রতিদিন 12 মিলিয়ন কেজি সুতা উৎপাদন হয় টেক্সটাইল কারখানাগুলোতে। এসব কারখানা চলে গ্যাস দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। গ্যাসের সরবরাহ কমায় তাই এর প্রভাব পড়েছে উৎপাদনে। যে উৎপাদন, সে উৎপাদন 25% আমাদের উৎপাদন এখন ব্যাহত হচ্ছে গ্যাস বিল থেকে। অনেকেই শিল্প বন্ধ করে দেখা যাবে শিল্প চালাতে পারছে না, যে এক সময় দেখা যাবে ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে ব্যাংকের ঋণের বোঝার দায় বোঝা নিয়ে এক সময় সবাই এই সেক্টর থেকে বিদায় নেবে। সংকট সমাধান না করে উল্টো গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনাকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। গত 19 সালে বৃদ্ধির পরে কিন্তু আমরা বিগত 20 সাল তো টোটাল আমরা ব্যবসায়ী করতে পারি নাই। 21 সালে যেটুকু ব্যবসা করেছি তার অর্থ কি আপনি আমাকে একটু রেস্ট নেওয়ার সুযোগও দিলেন না। 19 সালে গ্যাস বৃদ্ধি করার সাথে সাথে আপনি আবার প্রস্তাব নিয়ে আসছেন বৃদ্ধির, এবং আমরা দীর্ঘদিন যাবৎ চিৎকার করেছি ইবিসি মিটার, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে ইবিসি মিটার প্রদান করা হয় নাই তারা শুধু বাতাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিতাস নিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির আগে যেখানে তিতাসের সিস্টেম লস ছিল শতকরা 3%, সেখানে এখন তা 12%-এ পৌঁছেছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির আয়ও কমেনি। তার মূল্যের দুটো অনেক আগে আমাদের থেকে নিয়ে গেছে টাকা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।